This is ANCEL BD310. এটা একটি স্ক্যানার বলতে পারেন আপনার গাড়ির মানে টোটাল একটা ডক্টর এটা ডায়ালিস করে আপনার গাড়ির যত কিছু পার্টস আছে ব্যাটারি ইঞ্জিন লাইট হেলথ সবকিছু আপনাকে এটা আপনাকে সাহায্য করবে আপনার গাড়ির কি অবস্থা ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারি আপডেট কি অবস্থা ব্যাটারি ঠিকঠাক আছে কিনা চার্জ ঠিকমতো হচ্ছে কিনা আপনার এটা কিন্তু অ্যাপস দিয়ে আপনি সকল ডাটা এটা থেকে পাবেন তো এটা আমরা আনবক্সিং করব এটা একটা গ্যাজেট টুল বলেন খুবই ইম্পর্টেন্ট একটি গ্যাজেট টুল এটার জন্য অ্যাপ্লিকেশনও আছে তো প্রথমে আমরা একটি হোল্ডার পাচ্ছি যেটার মাধ্যমে আপনারা রাখতে পারবেন গাড়িতে তো বাকি যে অ্যাক্সেসরিজগুলো এখানে দেওয়া আছে এটা আপনার গাড়ির প্রত্যেকটা জিনিসকেই আপনাকে মেজারমেন্ট রিপোর্ট দিবে আপনার ফুয়েল আছে কি না আপনার গাড়ির কোনো সার্ভিস করতে হবে কি না হাওয়া ঠিক মতো যাচ্ছে কি না এ টু জেড তো আনবক্সিং করে আমরা দেখতে পাচ্ছি একটি কেবল দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি কেবল ইউএসবি টু ইউএসবি টাইপ সি কেবল এরপর আমাদের দেখতে পাচ্ছি যে ডাটা কেবল অ্যাডাপ্টার বক্স ব্যাগ যা আছে সব কিছু এটার ভিতরে দেওয়া আছে তো ইউজার গাইড আছে সেটা দেখে আপনি বুঝতে পারবেন ওয়ারেন্টি কার্ডও দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল গ্লোবাল সাপোর্ট আর কি এখানে আপনি প্লে স্টোর থেকে অ্যাপস পেয়ে যাবেন অ্যাপল স্টোর থেকে অ্যাপস পেয়ে যাবেন পিসিতে ইউজ করতে পারবেন ওয়েল দেখতে পাচ্ছেন একটা পাউচও দেওয়া আছে এই গ্যাজেটটা আপনি ক্যারি করার জন্য আপনার গাড়ির যে রিড করতে পারবেন যে আপনার আপডেট কী আছে বর্তমানে গাড়ির হাওয়া ঠিক আছে কিনা ব্যাটারি চার্জ ঠিকমতো হচ্ছে কিনা ইঞ্জিনের লাইট ঠিক আছে কিনা ইঞ্জিন ঠিকমতো কাজ করতেছে কিনা সব কিছু রিকভার মানে ডাটা আপনি পেয়ে যাবেন ফিউলও আপনি দেখতে পারবেন যে সেটার কতটুকু আছে অথবা মেজারমেন্ট কী অবস্থা কত কিলোমিটার ইউজ করতেছেন সব কিছু ডাটা আপনার এটা পেয়ে যাবেন এটা একটা ইন্টারেস্টিং গ্যাজেট ব্যাটারি টেস্টিং পারফরমেন্স টেস্ট কাস্টমাইজ ড্যাশবোর্ড রিয়েল টাইম মনিটর ট্রিপ অ্যানালাইজ ফ্ল্যাশ লাইট ডায়ালগ ডায়ালস রিপোর্ট তারপর আপনার ক্লিয়ার কোড তারপর ডিটিএস লুকআপ সব কিছু আপনি দেখতে পারবেন এই ছোটো একটি ডিভাইস এটা পিছনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্যাটার্ন মানে একটা ছোটো একটা বাটন ফোনের মতন এখানে চার্জিং দেওয়ার জন্য চার্জিং পোর্ট দেওয়া আছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে কিছু বাটন দেওয়া আছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করবো অ্যান্ড আপনার যে গাড়িতে ও টু সেন্সর টেস্ট সেটা করতে পারবেন অনবোর্ড মনিটরিং টেস্ট করতে পারবেন এছাড়া আপনার ইভিএপি মনিটর টেস্টও আপনি করতে পারবেন লাইভ ডাটা স্ট্রিম করতে পারবেন এটা মানে আপনার টোটাল গাড়ির এ টু জেড যা যা আছে এ টু জেড আপনারা এখান থেকে আপডেট জানতে পারবেন এখানে মাত্র চারটা বাটন আপনি দেখতে পাচ্ছেন আর যে ওয়্যারটা আছে এটা শুধু আপনার স্টিয়ারিংয়ের নিচে যে ডাটা কেবল সেখানে জাস্ট কানেক্ট করলেই কিন্তু এটা ইজিলি আপনি কানেক্ট করে বাকি রিপোর্টটা আপনি দেখতে পারবেন আর এই ডিভাইসটার সাথে আপনার অ্যাপস কানেক্ট করতে হবে সেটা আপনার প্লে স্টোর পেয়ে যাবেন ইউজার গাইডও আপনি দেখতে পারবেন এখানে আপনার সকল ডাটা অ্যাপসের ভিতরে আপনি পেয়ে যাবেন যে কী কী টেস্ট করতে পারবেন সেটা কী রিপোর্ট আছে আপনার গাড়ির ঠিক আছে কিনা সার্ভিস করাতে হবে কিনা অথবা কি অবস্থা আছে সম্পূর্ণ এটা ব্লুটুথ কানেকশনের মাধ্যমে এটা কানেক্ট হয় তো ওয়্যারলেস হলে ভালো হতো যেহেতু এটা ব্লুটুথের মাধ্যমে হয় সেহেতু আপনার ব্লুটুথ 5.0 এই 50 মিটার দূরে চলে গেলে কিন্তু এটা কাজ করবে না আপনার যে ভেহিকেল আছে সেটা ইঞ্জিন ডক্টর এক কথায় বলতে গেলে তো এটা কিন্তু আপনি পারচেস করতে হবে এটা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আপনি পারচেস করতে পারেন মাত্র $70 থেকে $80 ভিতর আপনার যদি গাড়ির আপডেটটা আপনার যদি গাড়িকে খুব ভালোবাসেন যে এরকম একটা ডিভাইস দরকার যেটা আপনার এ টু জেড আপনার ডাটাবেস দিবে আপনার এটা ইউজ করতে পারেন সো এটা ছোটো একটা মনিটর দেখতে পাচ্ছেন মানে ডিসপ্লে দেওয়া হয়েছে ছোটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এখানে আপনি সব কিছু রেজাল্ট পাবেন ইভেন আপনার মোবাইলে সকল ডাটা পেয়ে যাবেন সেক্ষেত্রে মানে ওইটা ইউজ করতে হবে না বক্সের ভিতরে তেমন কিছু না একটা ইউজার গাইড একটা হোল্ডার ইউজবি কেবল চার্জ দেওয়ার জন্য আর ডিভাইসটা আছে আর বাকি কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন সেট আপ করাটা খুব ইজি আপনার যে এখান থেকে মানে ইয়ারটা বের হয় সেখানে আপনি এটা রেখে দিলেই আপনার এটা ম্যাগনেটেড তো এখানে আপনি ডিভাইসটা কানেক্ট করতে হবে তো ইজিলি আপনি এখানে কানেক্ট করতে পারবেন খুবই সিম্পল কোনো রকম প্যারা নাই এটা যে কোনো জায়গায় সেট আপ হয়ে যাবে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে জাস্ট পিছনে এই জায়গাটুকু ম্যাগনেট তো এখানে কানেক্ট করলে কিন্তু লেগে যাবে বাট এটা এখানে কানেক্ট করলে কিন্তু আপনার এয়ারটা বের হবে না তো আপনারা অন্য জায়গায় কানেক্ট করবেন যেখান থেকে আপনার ইজিলি এটা মনিটরও করতে পারবেন প্লাস আপনার এটা ইজি সেট আপ হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির এই পাশে অথবা ডান পাশে সেট আপ করে নেবেন আর পাওয়ার বাটনটা খুবই ইজি আপনার জাস্ট আপনার স্টিয়ারিংয়ের নিচে যে কেবলটা থাকে জয়েন দেওয়া সেখানে আপনি জাস্ট কানেক্ট করে দেবেন অটোমেটিক এটা পাওয়ার পেয়ে যাবে আর ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করবেন এটা অ্যাপস আছে তো ইউজার গাইডে আপনি অ্যাপস পাবেন অথবা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এইখান থেকে দেখতে পাচ্ছেন আমরা জাস্ট কানেক্ট দিব আর ওইটার ভিতর বিল্টিং ব্যাটারি আছে একটা চার্জ ব্যাক আপও আপনাকে ভালো মতন দিবে মনে করেন আপনার একবার চার্জ হয়ে গেলে আপনার অনেক দিন চার্জ ব্যাক আপ পেয়ে যাবেন তো আমি যখন গাড়িটা স্টার্ট করব দেখতে পাচ্ছেন গাড়িটা স্টার্ট করার পর কিন্তু এখানে কিন্তু এটা অটোমেটিক এটা অন হয়ে গেছে আর ডিটেল চলে আসতেছে আর এটা প্রথমবার ওপেন করতেছে তাই একটু সময় নিচ্ছে এখানে আপনার ব্যাটারি টেস্ট পারফরমেন্স টেস্ট কাস্টমাইজ টেস্ট
এ ধরনের সকল ডাটা আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমরা অ্যাপসটা ইনস্টল করে ফেলেছি, দেন ওকে দিয়ে আমরা এটা পারমিশনগুলো দিয়ে দিব। অ্যান্ড আমাদের ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে হবে, দেখতে পাচ্ছেন আর ডিভাইসের সাথে এটা কানেক্ট হচ্ছে। কানেক্ট হয়ে গেলে কিন্তু এটা টোটাল ইয়েলো হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর দেখতে পারবেন আপনার এখানে সকল মেনুগুলো আপনার পেয়ে যাবেন, ডায়াগনোস্টিক, তারপর আপনার ব্যাটারি স্ট্যাটাস, ফ্ল্যাশ লাইট, আপনার গাড়ির সামনে লাইট অন করতে পারবেন এটার মাধ্যমে, ইঞ্জিনের ডাটা, ব্যাটারির কী অবস্থা, ব্যাটারি স্ট্যাটাস সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। ওয়েল, আমাদের কানেক্ট হয়ে গিয়েছে, এখন আমরা একটু ডায়াগনোস্টিক করতেছি। একটু সময় নেবে, স্ক্যানিং করবে, মানে সকল ডাটা আপনার কাছে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা ইঞ্জিনের ইয়ে দিচ্ছে। ওয়েল, দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গিয়েছে, মানে আমরা স্ক্যান করে ফেলেছি, এখন রিপোর্টটা চলে আসবে। তো এটা একটু সময় নেবে, তো আপনাকে ধৈর্য ধরে একটু অপেক্ষা করতে হবে যে এটা ডাটাগুলো আপনার টোটাল গাড়ির ডাটাগুলো আপনাকে নিয়ে আসবে। তো কোথার কী রিপোর্ট, সম্পূর্ণ রিপোর্ট কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পর আমরা রেজাল্ট পাবো। ওয়েল, অলরেডি স্ক্যান হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন রেজাল্ট চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন কী কী সমস্যা আছে, কী কী আপনার ভালো আছে, সব কিছু আপনি এখানে রিপোর্ট পাবেন। তো এটা কিন্তু সকল ডাটা আপনাকে দিচ্ছে, ইভেন আপনার যে স্পিড, তারপর আপনার ব্যাটারি হেলথ, তারপর আপনার যে পিস, সব কিছু, আরপিএম, সব কিছু রিপোর্ট আপনি এখান থেকে লাইফ টাইম স্ট্রিম করতে পারবেন, মানে লাইফ টাইম আপনার ডাটা রিকভার করতে পারবেন, দেখতে পারবেন। টোটাল গাড়ির অবস্থা, আপনার গাড়ির হেলথের জন্য এরকম একটা ডিভাইস অবশ্যই প্রয়োজন। আপনার টোটাল স্ট্যাটাস দেখতে পারবেন। নর্মালি আমরা কী হয়, এত কিছু ডিটেল আমরা জানি না, ইঞ্জিনিয়াররা জানে, তারা দেখে আপনার সমস্যাগুলো বলে। বাট আপনি যদি এক্সপার্ট হয়ে যান, আপনি যদি এই অ্যাপসটি ইউজ করেন, এই গ্যাজেটটি ইউজ করেন, তাহলে কিন্তু সকল ডাটাগুলো ইজিলি আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কোনটার কী সমস্যা আর কোনটা ঠিক করতে হবে। ওয়েল, দেখতে পাচ্ছেন ব্যাটারি কিন্তু আপডেট খুব ভালো দেখাচ্ছে, মানে ব্যাটারি আপনার সকল রিপোর্ট এখানে পেয়ে যাবেন, চার্জ হচ্ছে, তারপর এটা আপনার গাড়িতে এখন কী অবস্থায় আছে, হাই না লো, টোটাল গ্রাফটাও আপনি এখান থেকে মনিটর করতে পারবেন। ওয়েল, এখানে আপনার ফ্ল্যাশ লাইট, ফিডব্যাক, তারপর তাদের এখানে লগ ইন করেও আপনার এটা ক্লাউডে কিন্তু রিপোর্টটা দিয়ে রাখতে পারবেন। এ টু জেড আপনার এখান থেকে আপনার ভেহিকলের যা যা আছে সব কিছু আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। সো আমার কাছে এই গ্যাজেটটা ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ধরনের গ্যাজেট পারচেস করতে হলে ডিসক্রিপশন অবশ্যই ফলো করতে হবে। এখানে আপনার ফ্ল্যাশ লাইট, আপনার গাড়ির লাইট অন করতে পারবেন, অফ করতে পারবেন, ডায়াগনোস করতে পারবেন, আপনার ডায়াগনোস রিপোর্ট আপনি এখানে পেয়ে যাবেন, কাস্টমাইজ হুড মুড করতে পারবেন, আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন, রিয়েল টাইম ইঞ্জিন ডাটা, আরপিএম, স্পিড, ফিউল কাস্টমাইজ, মানে কোথায় কী আপডেট, সব কিছু আপনারা এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন। তো অ্যাপসটার ভিতর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকল ফিচার কিন্তু ওয়ান বাই ওয়ান দেওয়া আছে। তো এই গ্যাজেটটা আপনারা যদি পারবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।